এই মুহূর্তে দ্বৈত পারফরমেন্স নিয়ে যে দুজন আসছেন একজন রায় গিতা একজন রায় সিলেটিকা রায় উনি তার নাম হইতেছে গিয়া আবিদুল ইসলাম রিমন আর অন্য যেজন আসছেন তার কথা কে বলব বদ্দা আশ্চর্য কথা বলছি আমার এক ফ্রেন্ড ছিল একদম এটা রিয়েল মানে রিয়েল ঘটনা আমার ইউনিভার্সিটির রুমমেট ছিল সে প্রতিদিন আমাদেরকে বলতো দোস্ত আমি তো চট্টগ্রাম থেকে দেখাতে সে একটা বিপদে ফরে যায় কেন আমার মুখ দিয়ে খালি শুদ্ধ কথা বের হয় বিশ্বাস করে আমি কত চেষ্টা করি যাতে আমি একটু অশুদ্ধ করে কথা বলবো কিন্তু পারি না এবং সে সত্যি সত্যি একদিন গোসল করে বের হয়ে আসছে এসে বলছে দোস্ত থইলা আছে না আমি বললাম টাওয়াল তো আসি খন আপনার থইলা আছে না আমি বললাম গামছা কি লাগবে এখন থইলা আছে না তৈল তৈল আমরা তুই বলছিস কেন কক্ষি বলব মুখ খালি শুদ্ধ বের হয়তো সেজন্য চলে আসছে পারফরমেন্স পারফরমেন্সের অন্য একজন পারফর্মার হচ্ছেন মোহাম্মদ মহাইমিনুল ইসলাম হিমু চট্টগ্রাম থেকে এই যে ভাই এইখানে দাঁড়ান এইখানে মার্ক করা আছে দূরত্বটা মেইনটেইন করতে হবে তা না হলে ওই যে দেখতেছেন ক্যামেরা দুজন পুরো हल्ला لپটে হাসান ভাই শুনতে পাচ্ছেন আমরা কি যাব দর্শক এই মুহূর্তে আমার সাথে আছে ক্রিকেটের তিন মূলের একজন প্রধান তো এখন আমরা তার সাথে কথা বলবো তো ভাই কেমন আছেন ভাই মাইকটা আপনার দিকেই ধরেন কর্তৃপক্ষ তো আমাকে মাইক্রোফোন দিছেই এটা দিয়েই আমি কথা বলবো আরেকটা ব্যাপার এই এই সেটার লোকজন কি আপনাদের তাহলে একটু ক্যাপটা ধরেন নয়তো আবার আমার অভিব্যক্তিগুলো দেখা যাবে না তো ভাই বলেন হ্যাঁ যখন থেকে শুনতে পারছি বাংলাদেশ দলে নাসাদের খেলার কোনো সম্ভাবনা নাই তখন থেকে মেজাজটা বেশ ফুরফুরে লাগতেছে ফুরফুরে মেজাজ নাসা কি করে এগুলা আরে জানো না বাংলাদেশ দলে নাসা খেলে এনে মানে নাজিম উদ্দিন এস মানে সারিয়ার নাফিস সংক্ষেপে হয় আইএস সরি সংক্ষেপে হয় নাসা ক্লিয়ার ক্লিয়ার আচ্ছা আপনার কথা শুনে মনে হচ্ছে এই দুজন ক্রিকেটার ছাড়া আপনার আর কাউকে ভয় পান না কে বলছে আমি তো সবচেয়ে বেশি ভয় পাই তামিম ইকবালকে নিশ্চয় তার ড্যাশিং ব্যাটিং আর ওই ব্যাডিং ব্যাটিং কিছু না ও নাকি একটা ক্রিমের বিজ্ঞাপন করে যেই ক্রিম লাগাইলে নাকি মানুষ সাদা হয়ে যায় বিশ্বাস করেন ভাই আমার বউয়ের সাথে বিয়ে হয়েছিল প্রেমে সে আমাকে পছন্দ করছিল আমার গায়ের কালার দেখা ওই যে তারেক ভাই দেখতেছেন উনার মতোই আমার গায়ের কালার ছিল বিয়ার পরে একটু সুন্দর হয়েছি কথা হচ্ছে গিয়ে এখন যদি আমি সেই ক্রিমটা ব্যবহার করি সাদা হয়ে যায় তাহলে আমার বউ আমাকে আর চিনবে না তাই আমার বউ বলছে তামিম থেকে দূরে থাকতে আচ্ছা আচ্ছা কাটার মাস্টার মুস্তাফিজকে নিয়ে কি আপনাদের কোনো পরিকল্পনা আছে হ্যাঁ ভালো একটা নাম বলছেন মুস্তাফিজ আমরা ঠিক করে রাখছি তিন মোরল মুস্তাফিজকে কোনো উইকেটই দেব না ও বলিংয়ে আসার আগেই আমরা অল আউট হয়ে যাবো এটা কি করে সম্ভব ওবারে তো মাত্র ছয় বল থাকে আরে আমরা তিন মোর লোকগুলা সব ম্যানেজ করে নেব কিন্তু শুরুতেই যদি মুস্তাফিজ চলে আসে হ্যাঁ ভালো একটা চিন্তার কথা বলছেন এটাও আমরা ঠিক করে রাখছি মুস্তাফিজ যদি শুরুতেই বলিং এ আসে একসাথে স্লোগান হবে মুস্তাফিজের কাটার খেলমুনা খেলমুনা গুলিকর কর এটা তো বাস্তব বাস্তবসম্মত উপায় কিভাবে মুস্তাফিজের কাঠার খেলা যায় সেটা নিয়ে ভাবা উচিত গুড আইডিয়া এটাও আমরা ঠিক করে রাখছি মুস্তাফিজকেও আমরা তাসকিনের মতো অবৈধ ঘোষণা করে দেবো শর্ত সাপেক্ষে শুধুমাত্র ব্যাটিং করতে পারবে বললে বল্লা বললে 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 তবে যাই বলেন না কেন ভাই আমাদের তামিম ইকবাল এবং সৌম্য সরকারকে কিন্তু নিষিদ্ধ করতে পারবেন না ওগুলা সব আমরা ঠিক করে রাখছি তামিম ইকবাল ওর তো তাকানোর স্টাইলটাই অবৈধ এত বড় চোখ করে ব্যাটিং করে তাই তামিম ইকবাল নিষিদ্ধ আর কে বলতেছেন সৌম্য সরকার সৌম্য অর্থ কি শান্ত কিন্তু এই ছেলে যখন ব্যাটিং এ নামে প্রতিপক্ষ দলের প্রত্যেকটা বোলারকে অশান্ত করে তুলে তাই এই ভদ্রলোকের খেলা ক্রিকেট খেলা সৌম্যের কোনোভাবেই মানায় না তাই সৌম্য সরকারও নিষিদ্ধ ওই মিয়া ভদ্রভাবে কথা বলেন হাসান ভাই ওর কথা আমার মাথায় রক্ত উড়ে গেছে কি হাইসা কথা বলতে হবে আচ্ছা ভাই বলেন আমাকে মেজাজ দেখে লাভ নাই মেজাজ দেখাইলে মাহমুদুল্লাহ রিয়াদ আর নাসিরকেও নিষিদ্ধ করে দেব মাহমুদুল্লাহ রিয়াদ ওকে বলা হয় কি সাইলেন্ট কিলার ও মাই গড কিলার মানে তো খুনি খুন করে খুন করে ওর ব্যাটিং দ্বারা প্রতিপক্ষ বোলারদের খুন করে তাই মাহমুদুল্লাহ নিষিদ্ধ আর কে আছে নাসির গায়ে নাই এক কিলো মাংস আসছে ক্রিকেট খেলতে মাঠে যখন নামে মনে হয় যেন পিচের ভিতর কেউ কঞ্চি বুঝতে রাখছে এই শরীর নিয়ে এত মেধা ভালো না তাই নাসির হোসেনও নিষিদ্ধ আচ্ছা মুশিক রহিমের ব্যাপারে কি আপনাদের কোনো পরিকল্পনা আছে পরিকল্পনা প্রবলেম সবই আছে এ মুসফিক ছেলেটা এত ছোট্ট একটা ছেলে ক্রিকেট খেলে কেমনে স্টাম্পের সামনে পিছনে যখন দাঁড়ায় মনে হয় যেন একটা স্কুলের বাচ্চা আর যখন ব্যাটিং করে কোনটা স্টাম্প কোনটা মুসফিক সেটাই তো বোঝা মুশকিল তাই মুসফিকও নিষিদ্ধ তুমি যাই বলেন না কেন ভাই আমাদের সাকিব আল হাসানকে কিন্তু নিষিদ্ধ করতে পারবেন না ওইটাও আমরা ঠিক করে রাখছি সাকিব আল হাসান না এক নাম্বার অলরাউন্ডার কথা হচ্ছে গিয়া এই লোকটা সব ফর্মেটে এক নাম্বার অলরাউন্ডার হয়ে আছে অন্য কাউকে আর এক নাম্বারে ঢুকতে দিচ্ছে না তাই যতদিন পর্যন্ত র্যাঙ্কিং এ তার এক নাম্বার জায়গা অদল বদল না হবে ততদিন পর্যন্ত তিনি ক্রিকেটে নিষিদ্ধ থাকবে তবে এখানেও শর্ত আছে শুধুমাত্র ফিল্ডিংটা করতে পারবে বাজান পরের প্রশ্ন ওই মিয়া বেশি কথা বললে আমরা আন্তর্জাতিক ক্রিকেট বয়কট করব আমরা তো এটাই চাই বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেট না খেলুক কারণ এরা অলরেডি যেভাবে খেলা শুরু করছে আমাদের তিন মোরলের অনেক রেকর্ডে ভাগ বসাইছে আর যেইভাবে খেলতে আছে আমাদের আরো অনেক রেকর্ড তারা কেড়ে নিয়ে যাবে তাই বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হোক সাথে কথা বলা উচিত না তবে ভদ্রতার খাতিরে বলছি হাসুতে সাক্ষাৎকার দেওয়া ধন্যবাদ কি আমি এতক্ষণ ধরে হাসুতে সাক্ষাৎকার দিচ্ছিলাম কেন হাসু মা হবো না হাসু বাংলাদেশের একমাত্র রিকমেডি রিয়ালিটি শো আরে ব্যাপার হচ্ছে যে হাসো কমেডি শো না রিয়ালিটি শো এটা আমি বুঝবো কিন্তু আমার বউ বুঝবে না এই বাংলাদেশে আসার আগে আমার বউ বলে দিছে বাংলাদেশের মানুষ নাকি তিন যে আমি গনার কোনো সাক্ষাৎকার দিছি এটা যদি আমার বউ দেখে সেও হাসবে যারা মানুষজন আছে তারাও হাসবে সাথে সাথে আমার বউ আমাকে নিষিদ্ধও করে দেবে সাথে সাথে আমার টিআরপির লাইনটাও কমে যাবে ভাই আমার বাসান ভাই আমি দেবো না ভাই তো এখন আমি কি করবো কিছু করার নাই একটা কাজ করান ওই যে ক্যামেরা দেখতেছেন তাকেন ওইটার দিকে তাকে বলবেন এতক্ষণ যে সাক্ষাৎকারটা হয়েছে বাস্তবের সাথে হ্যাঁ দর্শক এতক্ষণ আমরা যে সাক্ষাৎকারটা দেখলাম সেটা সম্পূর্ণ কাল্পনিক বাস্তবের সাথে এর কোনো মিল নেই আসুন আমরা বাংলাদেশ ক্রিকেট টিমের সাথেই থাকি টাইগার এত গর্জন শুরু করে দিয়েছে জয় আমাদের হবে ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল যদিও আমার উচিত না এই মডেলের সাথে আমার মেলানো থাক ছেড়ে দিলাম মার ঘুরিয়ে ঘুরিয়ে মার ঘুরিয়ে আরো জোরে সত্যি সত্যি ঘুরিয়ে ঘুরিয়ে মারলো এবং এইভাবে মারবে আমি আশাই করিনি জুয়েল ভাই আমি জানি না আপনারা এই মার খেয়ে কতটা টিকে আছেন পিছে টিকে থাকাটাই বড় কথা আমাদের এখন অসামান্য মানে আমাদের সবার মনের কথা এরা দুজন বলে গেল দুজনই খুব ভালো করেছে অভিনন্দন নিপুন তোমাকে মনে হয় আমি আগে বলেছি তুমি ডে বাই ডে তুমি তোমার জায়গা খুব স্ট্রং করে নিচ্ছো হিমু এবং দ্য ভ্যারি গুড সাইন যে যখন একজন পারফর্মার ডে বাই ডে স্টেজে অন্যভাবে আসে এবং তোমার আজকের পারফরম্যান্স অসম্ভব স্ট্রং ছিল যদিও স্ক্রিপ্টটা তোমার দিকে অনেক বেশি ভারী ছিল সেই কারণেই হয়তো আমাদের চোখ বারবার তোমার দিকে যাচ্ছিল বা দুজনেই খুব ভালো করেছার এই স্ক্রিপ্ট রেডি করতে গিয়ে ক্রিকেটের উপরে কতটুকু যে দক্ষতার প্রয়োজন সেটা কিন্তু প্রমাণিত হয়েছে এবং মানে ক্রিকেট সমালোচনা যে কত নিপুণভাবে হতে পারে সেটা আমরা বুঝতে পারলাম এবং এখানে তোমরা যে কি দেখালে এবং এত আধুনিক কোনো কৌতুক কোনো প্লট কোনো ঘটনা তুলে ধরার জন্য এই কথাটা হয়তো সত্য নয় কিন্তু তারপরে তোমরা মেক বিলিভ করালে এটা কিন্তু একটা আশ্চর্যজনক ঘটনা যতক্ষণ তোমরা বলছিলে মনে সবগুলো কথাই সত্যি ঠিক আছে এখানে তোমাদের গ্রেটনেস তোমাদের পারফরমেন্সের গ্রেটনেস এবং লেখায় গ্রেটনেস এবং বলায় গ্রেটনেস এবং তথ্য সরবরাহে এবং তথ্য বিতরণে গ্রেটনেস এটা অনেক বড় ব্যাপার তোমাদেরকে আমি দাঁড়িয়ে সেলুট করছি ক্রিকেট বোদ্ধা এবং এইভাবে যদি ঘরে ঘরে ক্রিকেট বোদ্ধা জেগে ওঠে তাহলে টাইগাররা গর্জি উঠবে সুন্দরবন থেকে যত বোন আছে সব বন লোকালয় সারা পৃথিবী জয় করে ফেলবে ইনশাল্লাহ ধন্যবাদ তোমাদের লাক বাংলাদেশ গুড 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 লাক লাক বাংলাদেশ লাক আজ সবুজের বিজয় নিশা